গত দিনে বোধহয় স্পিড আপ এটা বলছি তাই না শুভ? স্পিড আপ, ইফিসিয়েন্সি এটা বলা হয়েছে না? এটা কি বলা হয়েছে গত দিনে? বলা হচ্ছে আসলে আমার মনে পড়তেছে না বিষয়গুলো, স্যার বলা হয়েছে, বলা হয়েছে কি এটা? আচ্ছা আমি এখানে আসি তাহলে, আমার মনে হয় যে ওইটা বলা না হলেও এটা কিছুটা বললে ক্লিয়ার হবে। আচ্ছা এখানে দেখো, তোমার এই পি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়েছে তোমার প্রসেসর বা কোরকে। তাহলে কোর যখন হবে একটা, দুইটা, চারটা, আটটা, ১৬টা কোর যখন হবে, তখন স্পিড আপ কেমন হবে? হ্যাঁ, স্পিড আপ হবে 1, 1.9, 3.6, 6.5, 10.8। আর এফিসিয়েন্সি হবে হচ্ছে 1, তারপরে 0.95, 0.90, 0.81, 0.68। হ্যাঁ, একটা প্রোগ্রামের জন্য, একটা স্পেসিফিক একটা প্রোগ্রামের জন্য এরকম হবে। তাহলে আমরা দেখছি যে নাম্বার অফ কোর যখন বাড়ছে তখন তো স্পিড আপ বা এস যেটা সেটা তো বাড়ছে তাই না? 1, 1.9, 3.6, 6.5, 10.8, হ্যাঁ এভাবে বেড়ে যাচ্ছে। আবার ইফিসিয়েন্সিটা কিভাবে বাড়ছে এটা দেখো। এখন বিষয় হলো মানে এটা কোরের সাথে, কোরের সাথে সম্পর্কটা কেমন এইটা আমরা দেখলাম। কোরের সাথে একটা স্পেসিফিক একটা প্রোগ্রামের ক্ষেত্রে এবং কোরের ক্ষেত্রে, এবং এটা সিরিয়াল ভার্সন এবং প্যারালাল ভার্সন। যখন দুইটা প্রসেসর, তার মানে কি? তার মানে হলো প্রোগ্রামটাকে আমরা ভাগ করে দিয়েছি যাতে দুইটা প্রসেসরের মধ্যে এটা এক্সিকিউশন হয়। চারটা প্রসেসর মানে বা চারটা কোর মানে ওটাকে চার ভাগে ভাগ করে দিয়েছি, তো সেই ক্ষেত্রে স্পিড আপটা কেমন হয় সেটা আমরা দেখছি। ফোনটা একটু রোটেট করে নিন। হ্যাঁ ঠিক আছে, জি স্যার। আচ্ছা তাহলে কোর যখন দুইটা, চারটা, আটটা হলে হ্যাঁ প্রোগ্রামটা একই, প্রোগ্রামটা একই, তখন সেক্ষেত্রে কেমন হয় আমরা দেখছি। হ্যাঁ এখানে খেয়াল করো, আমাদের হচ্ছে স্পিড আপটা এটা হলো কি সিরিয়াল, একটা প্রোগ্রামের যে সিরিয়ালের যে এক্সিকিউশন টাইম, হ্যাঁ, আর ওইটা হচ্ছে প্যারালাল ভার্সনের যে এক্সিকিউশন টাইম, এটা রেশিওটা হলো স্পিড আপ। হ্যাঁ এটা রেশিওটা হচ্ছে স্পিড আপ। আর ইফিসিয়েন্সি এটা হচ্ছে আমার আমার হ্যাঁ এখানটায় স্পিড আপটাকে এই যে এস বাই পি, ই ইজ ইকুয়াল টু এস বাই পি। হ্যাঁ তাহলে এখানে স্পিড আপের ক্ষেত্রে আমরা দেখছি যে যখন কোর দেখো, কোর যখন একটা, তার মানে কি ওইটা আসলে তোমার এস আর পি হলো সমান তাই না? হ্যাঁ এই কারণে ওয়ান আসছে আর কি। আর যখনই এই কোরটা বেড়ে যাচ্ছে তার মানে কি? তার মানে তোমার হচ্ছে এই যে সিরিয়ালের যে টাইম, সিরিয়াল এক্সিকিউশন টাইম, সেটাকে আমরা ভাগ করছি প্যারালাল এক্সিকিউশন টাইম দিয়ে, আমরা ওটাকে ভাগ করছি। তাহলে প্যারালাল এক্সিকিউশন টাইম যখন ভাগ করছি, দেখো যখন পি টু তখন এস আসছে 1.9, যখন পি ফোর তখন এস আসছে 3.6, মানে ফোর থেকে যতটুকু দূরে সরে গেছে, হ্যাঁ 3.6 মানে এটা যতটুকু দূরে সরে গেল, এইটা যখন যাচ্ছে তখন আরো আরেকটু দূরে সরে যাচ্ছে, ১৬তে যখন যাচ্ছে তখন আরেকটু দূরে সরে যাচ্ছে, মানে ডিফারেন্সটা আরো বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই যে ডিফারেন্সটা বেড়ে যাওয়ার প্রধান কারণ হলো তোমার যখনই নাম্বার অফ কোর বেড়ে যাচ্ছে, তার মানে কি নাম্বার অফ প্রসেস বাড়ছে বা নাম্বার অফ থ্রেডস বাড়ছে, নাম্বার অফ থ্রেডস যখনই বাড়ছে তখনই এদের যে কমিউনিকেশনের বিষয়টা, যে কমিউনিকেশনের যে টাইমটা সেটা বাড়ছে, এর কারণে কিন্তু এই যে এই ডিফারেন্সটা বেড়ে যাচ্ছে আসলে। তো এভাবে কোর যতই বেড়ে যাবে এই ডিফারেন্সটা আসলে ততই বাড়বে, এবং এইটার একটা তোমার ল আছে বলে আমডালস ল আছে, সেই ল দ্বারা এই
এইটাকে এই ঘটনাটাকে আমরা হচ্ছে বোঝার চেষ্টা করব। আচ্ছা, তাহলে এইখানটায় দেখলাম আমরা যে কোর বাড়ার সাথে সাথে স্পিড আপ এবং ইফিসিয়েন্সি এটা কেমন হচ্ছে। এখন খেয়াল করো যে আমরা উপরে পি যেটা সেটা তো কোর কে রিপ্রেজেন্ট করছে, 1, 2, 4, 8, 16 এটা তো কোর কে রিপ্রেজেন্ট করছে। আচ্ছা, এবার দেখো যে প্রবলেমটা আমরা নিয়ে কাজ করছি সেই প্রবলেমটার সাইজ যদি কমিয়ে দিই, হ্যাঁ, বা বাড়িয়ে দিই, হ্যাঁ, তার মানে ধরো আমরা এখানে যদি ডাটা নিয়ে কাজ করি, ধরো 10,000 ডাটা নিয়ে কাজ করছি, সেটাকে হাফ করে দিলাম, হাফ করে দিলাম, এদিকে আবার ডাবল করে দিলাম, নিচে দেখো ডাবল করে দিয়েছি বা দ্বিগুণ করে দিয়েছি আর হাফ করে দিয়েছি, আর অরিজিনালটা আছে মাঝে, তখন দেখো স্পিড আপ এবং এফিসিয়েন্সি এটা এটা আবার কিরকম হয়। খেয়াল করো হাফের ক্ষেত্রে, হাফের ক্ষেত্রে যেটা দেখছি, হ্যাঁ, তো স্পিড আপ হলো 1, তারপর 1.9, 3.1, 4.8, 6.2, যেখানে অরিজিনালের হলো স্পিড আপ হচ্ছে 10.8, 16 কোরের হলো, হ্যাঁ, 16 যে কোর সেটার হলো অরিজিনালের ক্ষেত্রে স্পিড আপ হচ্ছে 10.8, আর এখানে হাফ প্রবলেম সাইজকে যখন আমরা কমিয়ে দিয়েছি তখন স্পিড আপ হলো 6.2। আবার হাফের ক্ষেত্রে, প্রবলেম সাইজ হাফের ক্ষেত্রে আবার দেখো এফিসিয়েন্সি হচ্ছে 16 কোরের ক্ষেত্রে 0.39, আর অরিজিনাল ছিল 0.68, হ্যাঁ, আর ডাবলের ক্ষেত্রে দেখো এখানে হয়েছে তোমার স্পিড আপ হয়ে গেছে হচ্ছে 14.2, যখন 16 কোর আমরা ব্যবহার করছি তখন স্পিড আপ হয়ে গেছে 14.2, আর হয়ে গেছে তোমার এই যে এফিসিয়েন্সি হয়ে গেছে 0.89। তাহলে এখান থেকে একটা বিষয় আমাদের কাছে ক্লিয়ার হচ্ছে, যেটা প্রবলেম সাইজ বাড়ার সাথে সাথে কিন্তু আবার দেখো স্পিড আপটাও বাড়ছে, হ্যাঁ, আবার বাড়ছে হলো তোমার কি এফিসিয়েন্সিও বাড়ছে। ঠিক আছে, যে প্রোগ্রাম আছে সেই প্রোগ্রাম হচ্ছে সেম প্রোগ্রাম, কিন্তু প্রবলেম সাইজের কম বেশি হওয়ার কারণে আমরা দেখছি আবার এটা আবার কম বেশি হচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের দেখা যাচ্ছে যে এই যে প্রবলেম কোর যখন থাকবে, একটা নির্দিষ্ট সংখ্যক একটা কোর থাকবে, সেই কোরের মধ্যে কোরের সাথে প্রবলেমের সাইজের একটা সম্পর্ক আছে, এবং সেই সম্পর্কটা মাথায় রেখে আমরা যদি কোরকে ইউটিলাইজ করতে চাই তাহলে আমাদেরকে সবসময় যে সবগুলি কোর ব্যবহার করতে হবে তা কিন্তু নয়। হ্যাঁ, আচ্ছা, তো এই 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 বিষয়টা কি ক্লিয়ার হয়েছে এখন? তাহলে এই যে প্রবলেম সাইজের সাথে কোরের যে সম্পর্কটা, এই বিষয়টা ক্লিয়ার হয়েছে সবার? এই বিষয়টা ক্লিয়ার হয়েছে সবার? জি স্যার। স্যার একবার একটু বললে ভালো হতো স্যার, যে নেটওয়ার্ক প্রবলেমের কারণে একটু শুনতে পাইনি আসলে। আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি, খেয়াল করো তুমি উপরের যে রোটা সেটা পি পি দ্বারা কি রিপ্রেজেন্ট করেছে বুঝতে পারছো? ইয়া নাদিম, উপরে যে রোটা, দিস স্যার, দিস স্যার, এটা হচ্ছে ইয়ার সংখ্যা, কোরের সংখ্যা, কোরের সংখ্যা, দিস স্যার, কোরের সংখ্যা, এটা কোরের সংখ্যা ধরতে পারো, বা নাম্বার অফ প্রসেস বা নাম্বার অফ থ্রেডস যেটাই হোক এটা ধরতে পারো। আর তারপর এস হচ্ছে স্পিড আপ, তারপর ই হচ্ছে এফিসিয়েন্সি। আচ্ছা, আর লেফট সাইডে যে কলামটা হাফ লেখা আছে, অরিজিনাল লেখা আছে, ডাবল লেখা আছে, এইটা দ্বারা প্রবলেম সাইজকে রিপ্রেজেন্ট করছে। অরিজিনাল যদি হয় ধরো, হ্যাঁ, 10,000 ডাটা আছে তোমার কাছে অরিজিনাল, এটা তাহলে হাফ হবে 5,000 আর ডাবল হবে 20,000। ঠিক আছে, এখন এইখানে দেখো, খেয়াল করো যে হাফ যখন তখন তার স্পিড আপ কত? স্পিড আপ আমরা একটা কলাম চিন্তা করি, ধরো শেষের যেটা 16 কোরের ক্ষেত্রে আমরা চিন্তা করি, এখানে স্পিড আপ এসছে হলো 6.2, এটা তুমি নিজেও ক্যালকুলেট করতে পারবে স্পিড আপের যে ফর্মুলা আছে সেটা ব্যবহার করে, 6.2। আর অরিজিনাল ক্ষেত্রে দেখো, হ্যাঁ, 10.8, আর ডাবলের ক্ষেত্রে দেখো 14.2। একই প্রোগ্রাম আছে, প্রোগ্রাম কিন্তু একই, কিন্তু তোমার শুধুমাত্র
এই প্রবলেম সাইজের কম বেশির কারণে স্পিড আপ হচ্ছে কম বেশি হয়ে গেছে। তার মানে প্রবলেম সাইজ যখনই বাড়তেছে, হ্যাঁ খেয়াল করে বিষয়টা, কোর কিন্তু সমান আছে তাই না, প্রবলেম সাইজ শুধু বেড়ে গেছে। ঠিক আছে, প্রবলেম সাইজটা বেড়ে গেছে, কোর সমান আছে, তখনই স্পিড আপ কিন্তু হ্যাঁ বেড়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা আবার বেড়ে যাচ্ছে। আবার দেখো এফিসিয়েন্সির ক্ষেত্রে দেখো, তোমার হচ্ছে প্রবলেম সাইজ হচ্ছে যখন আমি বাড়িয়ে দিচ্ছি, হ্যাঁ কোর কিন্তু সমান আছে, কোর হলো 16টা কোরের ক্ষেত্রেই হাফ, প্রবলেম সাইজ যখন হাফ তখন এফিসিয়েন্সি 0.39, অরিজিনাল ক্ষেত্রে 0.68 আর ডাবলের ক্ষেত্রে 0.89। ঠিক আছে, তাহলে এই এটা এই যে প্রবলেম সাইজ বাড়ার সাথে সাথে কিভাবে এফিসিয়েন্সি বা তোমার এটা বাড়ছে, এটা কি বোঝা যাচ্ছে এখানে এই ডাটা থেকে? খুব কম থাকে ডাটা, ঠিক আছে, এখন যদি নাম্বার অফ থ্রেডস হচ্ছে বেশি কিন্তু ডাটা কম, মানে প্রবলেম সাইজ হচ্ছে ছোট, তখন কি হবে? তোমার তো একটা এই যে কমিউনিকেশনের জন্য যে টাইমটা, কমিউনিকেশনের জন্য যে টাইমটা, সেই টাইমটা তো তোমার থাকবেই তাই না, যদি তোমার প্রবলেম সাইজ ছোট হয় কমিউনিকেশনের জন্য যে টাইমটা সেটা কিন্তু থাকবেই। আচ্ছা, এখন যদি তোমার ডাটা অনেক বেড়ে যায়, মানে ডাটা বেড়ে যাওয়ার কারণে কমিউনিকেশনের যে টাইমটা সেটা কিন্তু আর বাড়বে না, সেটা কি বাড়বে? সেটা কিন্তু বাড়বে না। তাহলে কমিউনিকেশনের টাইমটা যদি না বাড়ে আর এদিকে ডাটা প্রসেসিং এর টাইমটা যদি অনেক বেশি হয়ে যায়, অর্থাৎ ডাটা বাড়ার কারণে, তাহলে কি ওই ডাটা বেশি হওয়ার কারণে ডাটা প্রসেসিংয়ের জন্য টাইমটা সেই টাইমটার সাথে তুলনা করলে কমিউনিকেশনের টাইমটা খুব কম হবে না? বুঝছো, কমিউনিকেশনের টাইমটা খুব কম হবে না? ধরো ধরো তোমরা চারটা প্রসেস আছে, চারটা প্রসেস কিছু সংখ্যা যোগ করাচ্ছো, এখন চারটা প্রসেসকে দিলা আলাদা আলাদা ভাবে কিছু সংখ্যা দিয়ে দিলা, চারটা প্রসেস যোগ করছে, এখন চারটা প্রসেসকে তুমি যদি দাও ধরো 10,000 করে সংখ্যা দাও, তাহলে 10,000 সংখ্যা সে যোগ করে তারপরে তোমাকে মাস্টার প্রসেসের কাছে, মাস্টার থ্রেড বা মাস্টার প্রসেসের কাছে যোগফলটা পাঠাবে। আচ্ছা, এখন যদি তুমি প্রসেসকে প্রতিটা প্রসেসকে খুব কম করে সংখ্যা দাও, ধরো 10টা করে সংখ্যা দিলা, ওদিকে দিয়েছে 10,000 দিয়েছিল, এখন 10টা করে সংখ্যা দিলা, প্রতিটা প্রসেসকে যদি 10টা করে সংখ্যা দাও তাহলে ও 10টা সংখ্যা যোগ করে তারপরে কিন্তু মাস্টার প্রসেসকে পাঠাবে, পাঠাবে না? তাহলে সেই সময় মাস্টার প্রসেসের সাথে, মাস্টার থ্রেড বা মাস্টার প্রসেসের সাথে যে কমিউনিকেশনের যে টাইমটা, সেই টাইমটা কি তার যে প্রসেসিং নিশ্চয় টাইমটা এইটার সাথে কম্পেয়ার করলে খুব কম বেশি কিন্তু হবে না, কিন্তু আগে 10,000 ডাটা ছিল সেটার সাথে এই যে কমিউনিকেশনের টাইমটা যদি তুমি কম্পেয়ার করো তাহলে এটা কিন্তু অনেক কম বেশি হবে, কম, ঠিক আছে, এটা সাপেক্ষে। আচ্ছা, আর আমার মনে হয় আরেকটু ক্লিয়ার হবে। আমি তোমাদেরকে আরেকটা, এই যে স্যার আগের স্লাইডে একটা ছোট ডাউট ছিল, এটা হচ্ছে, হ্যাঁ বলো স্যার, এখানে কি ওই যে ওই দুই কোরের ক্ষেত্রে ডাবল সাইজের প্রবলেম, এখানে হচ্ছে 0.95 লেখা আছে কিন্তু চার কোরের ক্ষেত্রে এফিসিয়েন্সি 0.98 হয়ে গেছে, এটা কি টাইপিং মিস্টেক নাকি? আচ্ছা, ডাবল সাইজ দুই কোরের এফিসিয়েন্সি, হ্যাঁ এফিসিয়েন্সি 95, হ্যাঁ না না এটা তিনটার ক্ষেত্রে একই, ঠিক আছে, এটা আবার বেড়ে গেল দেখা যাচ্ছে এফিসিয়েন্সি, কোথায় বেড়ে গেল কথা, মানে দুই কোরের ক্ষেত্রে দেখেন ওই দুই কোরের ক্ষেত্রে এফিসিয়েন্সি আছে 0.95 কিন্তু চার কোরের ক্ষেত্রে আপনার 98 হয়ে গেছে, ডাবল 98 হয়েছে, চারটা কোরের ক্ষেত্রে 98 হয়েছে, কিন্তু এটা তো কোর বাড়লে আমার নরমালি যেহেতু ডাটার সাইজ আমার সেম আছে এফিসিয়েন্সি তো বাড়ার কথা না, এটা হচ্ছে চারটার ক্ষেত্রে, তো হ্যাঁ চারটার ক্ষেত্রে 98 হয়ে গেল পরে আবার কমছে ঠিকই, কিন্তু এখানে কি এটা তারপরে অরিজিনালে 9.9 আর ডাবল ক্ষেত্রে 0.98 হয়েছে, ডাবল ক্ষেত্রে
আর এদিকে আবার দেখো আটটার ক্ষেত্রে 0.6 আর এদিকে 0.8 অন অরিজিনালের ক্ষেত্রে, আর ডাবলের ক্ষেত্রে 0.94। বুঝতে পেরেছো? তুমি হলো কলাম বরাবর খেয়াল করো স্যার, ডাবলের টাওয়ার বলেন, ডাবল হ্যাঁ টেনসি, হ্যাঁ কলাম বরাবর খেয়াল করো, আটটা কোরের ওই কলামে খেয়াল করো, হাফের ক্ষেত্রে 0.60, অরিজিনালের ক্ষেত্রে 0.81 আর ডাবলের ক্ষেত্রে 0.94। এটা কিন্তু বাড়ছেই, বাড়ছে না এফিসিয়েন্সি? 0.9 ডাবলের ক্ষেত্রে 0.94, হ্যাঁ আটটা কোরের ক্ষেত্রে, আটটা কোর যখন তখন খেয়াল করো। হ্যাঁ হ্যাঁ জি স্যার, হ্যাঁ এই কলামে, এই কলাম বরাবর খেয়াল করো, তুমি রো বরাবর খেয়াল করো না, রো বরাবর ঠিক আছে আমি দেখতে পাচ্ছি, বুঝতে পারছো? এটা কলাম বরাবর ঠিক আছে, কিন্তু রো বরাবর আমার ডাউট হচ্ছিল যে দুই করে ডাবলের ক্ষেত্রে দুই করে হচ্ছে 0.9 হয়ে গেছে, আর চার করে 0.98 হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ ওটা ঠিকই আছে, ওটা ঠিক আছে, এই কারণেই যে নাম্বার অফ কোর তুমি বাড়িয়ে দিলে, নাম্বার অফ কোর যদি তুমি বাড়িয়ে দাও আর প্রবলেম সাইজ যদি সেম থাকে, তাহলে একেবারে সব সময় যে এই এফিসিয়েন্সি বাড়তেই থাকবে তা কিন্তু না আসলে। তাহলে তো আমরা তো সেটাই করতাম, খালি কোর বাড়াই যেতাম, কোর বাড়াই যেতাম, কিন্তু কোর বাড়ালেই যে তোমার একটা কেসে বাড়ছে, আমার ধারণা হচ্ছে যে সব সময় আসলে কমার মানে কমান থাকার কথা বা কমার কথা, কিন্তু একটা না, এটা কম বেশি হয়, এটা কম বেশি হয়, এটা এটা হতে পারে অনেক কারণেই, এটা হয়, এটা হয়, এটা এটা কারণ হলো আমি বলি, এটা হলো এক্স্যাক্টলি এই এই যে এখানে বলা যাবে না যে কোর কম বা কোর বেশি হলে এটা কমবে বা বাড়বে, কারণ কি ডিপেন্ডেন্সি ধরনটা হচ্ছে তোমার, হ্যাঁ এক এক রকম, বুঝতে পারছো? কাজটা কেমন ওটার উপরে ডিপেন্ড করতেছে, যে কাজটার উপরে, রাইট, কাজটার উপরে ডিপেন্ড করা অনেক সুবিধা, কিন্তু দুই করে প্রসেস করা ঝামেলা, রাইট রাইট রাইট, বুঝতে পারছো? এবারে হ্যাঁ না এটা ভালো কোশ্চেন, অবশ্যই প্রবলেম সাইজ যখন একই আছে, এই যে 9.95 থেকে 9.8 কেন হয়ে গেল, হ্যাঁ এটা অবশ্যই ঠিক আছে, কিন্তু তার ব্যাখ্যাটা হলো এই যে প্রবলেমটার উপরে ডিপেন্ড করছে আসলে। আমি এটা দেখেছি, আমি কোনো একটা জায়গায় এটা পড়েছিলাম, হ্যাঁ ওখানে দেখিয়েছে, দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে তোমার হচ্ছে এই সাতটা কোর্টের উপরে যখনই চলে যায়, সাতটা কোরের উপরে যখন ব্যবহার করতে চলে যায়, তখনই এই যে ভেরিয়েশনটা কখনো এফিসিয়েন্সি বাড়ছে কমছে, বাড়ছে কমছে, এরকম এরকম মানে দেখা যায়, কাজগুলো ঠিকঠাক মানে ডিভাইজেবল হচ্ছে নাকি এটার উপরে, রাইট রাইট রাইট, ওটা তো আমাদের আসলে ওইরকম কোন কম্পাইলার বা আমাদের কোন ওইরকম কোন অ্যালগোরিদম যে নাই যে একটা সিরিয়াল প্রোগ্রামকে আমরা সুন্দরভাবে একদম প্যারালালে কনভার্ট করে ফেললাম, এরকম তো আসলে নাই। হ্যাঁ আচ্ছা এবার আসো, এই যে এখানে দেখো এই কার্ভটা, হ্যাঁ প্রবলেম সাইজ হাফ যখন, অরিজিনাল যখন, ডাবল যখন, তখন স্পিড আপ হ্যাঁ কেমন, যখন হাফ সবচেয়ে কম, তারপরে অরিজিনালটা মাঝে, আর হচ্ছে ডাবলটা হচ্ছে তোমার সবচেয়ে উপরে, হ্যাঁ কিভাবে বাড়ছে স্পিড আপটা, যে বাড়ছে এখানে এফিসিয়েন্সির ক্ষেত্রেও খেয়াল করো। হ্যাঁ আচ্ছা এবার আসি, হ্যাঁ এখন এই যে আমি বললাম যে যখনই তুমি নাম্বার অফ কোর্স বাড়িয়ে দিবে বা নাম্বার অফ প্রসেস বাড়িয়ে দিবে, হ্যাঁ বাড়ার সাথে সাথে তোমার এই যে কমিউনিকেশনের যে ওভারহেড সেটা বাড়তে থাকবে, এটা যত থ্রেড বাড়াবে, যত প্রসেস বাড়াবে বা যত কোর বাড়াবে, এটা তত সেই অনুপাতে বাড়তে থাকবে। হ্যাঁ অর্থাৎ যখনই তুমি এই যে প্যারালালের এক্সিকিউশন টাইমটা যখনই তুমি স্পিড আপ বা এফিসিয়েন্সি বের করার জন্য নিয়ে আসবে, তখন এই যে টি ওভারহেড, এই যে টাইমটা, এই টাইমটা কম মানে ভাইটাল রোল প্লে করবে নাম্বার অফ এই থ্রেডস বা নাম্বার অফ কোর্স বাড়ার সাথে সাথে। হ্যাঁ আচ্ছা এবার আসো, আমি যেটা বলতেছিলাম যে একটা ল আছে, কিরকম এটা, যে আনলেস ভার্চুয়ালি অল অফ এ সিরিয়াল প্রোগ্রাম, সিরিয়াল প্রোগ্রাম ইজ প্যারালাইজড, হ্যাঁ দ্য পসিবল স্পিড আপ ইজ গোয়িং টু বি ভেরি লিমিটেড, পসিবল স্পিড আপ ইজ গোয়িং টু বি ভেরি লিমিটেড রিগার্ডলেস অফ দ্য নাম্বার অফ কোর্স অ্যাভেলেবল, খেয়াল করো। হ্যাঁ এখানে যে আমি প্যারালাল ভার্সন তৈরি করলাম, প্যারালাল ভার্সন সিরিয়াল প্রোগ্রামের প্যারালাল ভার্সন তৈরি করে ফেললাম, হ্যাঁ
তার মানে এই নয় যে স্পিড আপ বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, এরকম কিন্তু নয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে এমন যদি হয় যে তোমার কোরও বাড়িয়ে যাচ্ছ, তারপরে যে স্পিড আপ যে বাড়তেই থাকবে সেটা কিন্তু নয়। হ্যাঁ, তো এটা কারণটা কি, প্রমাণটা দেখো, প্রমাণটা আমরা প্রমাণ দিচ্ছি একটা, এটা সুন্দর একটা প্রমাণ আছে দেখো। সেটা হলো যে আমরা একটা প্রোগ্রামের, একটা প্রোগ্রাম আছে আমাদের কাছে, সেটা 90% প্যারালাল তৈরি করলাম। হ্যাঁ, প্যারালাল করে ফেললাম 90%, 10% করতে পারলাম না। একটা প্রোগ্রামের 90% এটা হচ্ছে প্যারালাল প্রোগ্রাম তৈরি করে ফেললাম, কিন্তু 10% আর পারলাম না। আচ্ছা, এখন দেখো ওই প্রোগ্রামটা সিরিয়ালের সিরিয়াল ভার্সনের যদি এক্সিকিউশন টাইম 20 সেকেন্ডস হয়, ঠিক আছে, 20 সেকেন্ডস হয়, তাহলে ওই ওইটার হচ্ছে তোমার প্যারালাল ভার্সনের যে রান টাইম সেটা হবে হচ্ছে 0.9 × T serial/P = 18/P, পি হচ্ছে এখানে নাম্বার অফ কোর্স, ঠিক আছে, নাম্বার অফ কোর বা প্রসেসর এখানে। তাহলে প্যারালাল ভার্সনের জন্য হলো 18/P, হ্যাঁ, এটা রান টাইম। আর বাকি যে 10%, এটা তো এটা এটা কি, এটা হচ্ছে 90% যেটাকে আমরা প্যারালাল কনভার্ট করছি, সেটা হলো এই এই টাইমটা। আর এখানে হলো তোমার এই বাকি যে 10% থাকলো, বাকি 10%-এর যে টাইমটা সেটা কি, এই যে 0.1 × T serial, হ্যাঁ, টি সিরিয়াল হলো ওখানে আমাদের দেখেছি যে 20 সেকেন্ড, তাহলে এখানে তাহলে কত সেকেন্ড হলো, 2 সেকেন্ড হলো, ঠিক আছে। এখানে হলো তোমার 18/P, প্যারালালের জন্য 18/P, হ্যাঁ, আর এখানে তোমার 2 সেকেন্ড। তাহলে ওভারঅল প্যারালাল রান টাইমটা আমার দাঁড়াচ্ছে কত, 18/P + 2, এটা আমার দাঁড়ালো। হ্যাঁ, ওই প্রোগ্রামটা, হ্যাঁ, যদি আমি প্যারালাল যে টাইমটা, প্যারালাল এক্সিকিউশন টাইমটা আমি চিন্তা করি, তাহলে 18/P + 2 এটা দাঁড়ালো। আচ্ছা, এখন খেয়াল করো এই যে টাইমটা, স্পিড আপটা আমি এখন যদি চিন্তা করি, স্পিড আপটা কেমন হবে, স্পিড আপটা এখানে তাহলে S = T serial, টি সিরিয়ালটা আমরা দেখলাম যে 20 সেকেন্ড, হ্যাঁ, আর হচ্ছে টি প্যারালাল যেটা সেটা কি 18/P + 2, এটা দাঁড়ালো, ঠিক আছে। আচ্ছা, এখন খেয়াল করো, হ্যাঁ, তাহলে এই জায়গাটাতে আমি এই 18/P আছে, পির ভ্যালুটা অর্থাৎ নাম্বার অফ কোর যদি আমি বাড়িয়ে দিই, নাম্বার অফ কোর যত বাড়াবো 18/P এটা জিরোর কাছাকাছি চলে যাবে, মানে যত বাড়তে থাকবে পি এর ভ্যালুটা, তাহলে 18/P এটা কি হবে, জিরোর কাছাকাছি চলে যাবে না? রাজু? জি স্যার। হ্যাঁ, তাহলে 18/P এটা কি জিরোর কাছাকাছি চলে যাবে, পি যদি আমি বাড়াতে থাকি, অর্থাৎ নাম্বার অফ কোর যদি আমি বাড়াতে থাকি। আচ্ছা, তাহলে এক সময় ধরো এটা জিরো হয়ে যাবে, ধরো এটা জিরো হয়ে গেল। হ্যাঁ, তো জিরো যদি হয়ে যায়, বাড়াতে বাড়াতে এটা জিরো হয়ে গেল, আচ্ছা ঠিক আছে, ভালো কথা। তাহলে সেক্ষেত্রে এই যে 20/2 থাকবে, আসলে টু এটা তো তোমার কিছু হবে না, টু কি এটা কিছু হবে, হ্যাঁ টু তো থাকবেই, টুকে তো কিছু করা যাবে না, তাই না, টু কিছুই করা যাবে না, তো পি যতই বাড়াই না কেন টু কিন্তু থাকবেই, ওই ওই পি 18/P ওটা ওটা হয়ে যাবে জিরো বা জিরো কাছাকাছি চলে যাবে। আচ্ছা, তাহলে টু থাকলো, এই টু তাহলে 20/2, তার মানে কত, 10, দেখো তাহলে 10, তাহলে এই যে 10, তাহলে আমার খেয়াল করো আমার স্পিড আপ, এই যে আমি প্রসেস আমি নাম্বার অফ কোর কিন্তু অনেক যদি বাড়িয়ে দিই, তাহলে কিন্তু স্পিড আপ কিন্তু আমার এই যে 10 এর কি উপরে কি উঠাইতে পারবো, স্পিড আপ 10 এর বেশি কি হবে স্পিড আপ? টেনের উপরে কি স্পিড আপ হবে? না স্যার, হবে না। টেনের উপরে কিন্তু স্পিড আপ হবে না, দেখো খেয়াল করো, ঠিক আছে। তার মানে হলো এই যে আমডালস ল যেটা বলতেছে, দেখো এখানে যে কতটুকু অংশ তুমি সিরিয়াল থেকে প্যারালাল কনভার্ট করতে পারলে না, কতটুকু অংশ,
ওখানে কিন্তু 10% কিন্তু তুমি পারোনি, সিরিয়াল থেকে প্যারালাল তুমি কনভার্ট করতে পারোনি 10%। দেখো ওই যে 10% করতে পারো নাই, ওই 10% এর কারণে তোমার স্পিড আপ কিন্তু এখানে 10 দেখো। তাহলে কি ওই যতটুকু পারছো না সেটার সাথে স্পিড আপের একটা সম্পর্ক আছে, হ্যাঁ। অথচ তুমি কিন্তু কোর কিন্তু বাড়িয়ে যাচ্ছ, দেখো কোর যদি তুমি এখানে খেয়াল করো, কোর যদি তুমি এখানে 1000টা কোর দাও, 1000টা যদি কোর দাও তাহলে এই যে 18/p এটা এটার ভ্যালুটা নাও, আর কোর তুমি দাও হচ্ছে 1100টা কোর দাও, 1100টা কোর দিয়ে এই যে 18/p এর ভ্যালুটা নাও, নিয়ে দেখবা যে হচ্ছে আসলে এই 10 বা 10 এর কাছাকাছি হচ্ছে তোমার স্পিড আপ, ঠিক আছে। তাহলে এই যে 10% যেটা করতে পারো নাই, হ্যাঁ আমরা যে 90% করতে পেরেছি আর 10% করতে পারি, 10% এর কারণে আমাদের দেখা যাচ্ছে যে স্পিড আপ ওই 10%ই থেকে যাচ্ছে, আমরা হলো বাড়াতে পারছি না, ঠিক আছে। বোঝা গেছে বিষয়টা, আমডালস লটা কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা অরূপ বোঝা গেছে? অরূপ অরূপ আছো? জি স্যার। বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা এখন কথা হলো, দেখো এখন কথা হলো যে তোমার তাহলে কি আমরা এই যে স্পিড আপ আর বাড়াতে পারবো না আমডালস ল যে বলতেছে, তাহলে কি আমরা হচ্ছে এটা মানে নিয়ে আর কোনো কাজ করব না? তা কিন্তু নয়। আসলে এখানে একটা বিষয় আছে খেয়াল করো, যেটা একটু আগেও তোমরা দেখলে একটা বিষয় এখানে আছে এখনো চিন্তা করার মতো, সেটা হলো যে এখানে তোমার যদি প্রবলেম সাইজটা যদি তুমি বাড়িয়ে দাও, ঠিক আছে, প্রবলেম সাইজটা যদি তুমি বাড়িয়ে যাও বাড়িয়ে দাও, হ্যাঁ, তাহলে এখানে তোমার একটা সম্ভাবনা আছে স্পিড আপটা বাড়ানোর, ঠিক আছে। সেটা কিরকম খেয়াল করো, সেটা কিরকম, তোমার প্রবলেম সাইজটা যদি অনেক বেশি হয় তাহলে সেটার যদি 90% আমরা প্যারালাল করে ফেলি, 90% তাহলে সেটা 10%টা কি খুব সামান্য হবে না? হ্যাঁ বুঝতে পারছো? হ্যাঁ যদি এটা আস্তে আস্তে প্রবলেম সাইজটা আমরা যদি বাড়াতে থাকি তাহলে কিন্তু সেটা সেই ক্ষেত্রে কিছুটা আমরা ইমপ্রুভমেন্ট পাবো, হ্যাঁ। তার মানে সব ক্ষেত্রেই যে তোমার এই যে স্পিড আপ 10 এটা বেশি হবে না, হ্যাঁ, এই আমডালস ল অনুযায়ী সেটা কিন্তু নয়, প্রবলেম সাইজের সাথেও এর একটা সম্পর্ক আছে, হ্যাঁ। এই প্রবলেম সাইজ নিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে সেইটার হ্যাঁ একটা ব্যতিক্রম পাওয়া যাবে। আচ্ছা এবারে আসি তোমার স্কেলেবিলিটি, এটা কিরকম, হ্যাঁ এটা হলো দেখো আমরা ইফিসিয়েন্সির সাথে এটা সম্পর্ক আসলে, হ্যাঁ। আমরা যদি এমন হয়, হ্যাঁ আমাদের প্রোগ্রামটা, আমাদের যে প্রোগ্রামটা, হ্যাঁ এই প্রোগ্রামটাকে বলা যাবে বা এই যে আমাদের অ্যালগোরিদমটাকে সে বলা যাবে স্কেলেবল বলা যাবে, হ্যাঁ কিরকম, ইফ ইট ক্যান হ্যান্ডেল এভার ইনক্রিজিং প্রবলেম সাইজ, এভার ইনক্রিজিং প্রবলেম সাইজকে সে যদি হ্যান্ডেল করতে পারে। বিষয়টা কিরকম দেখো, হ্যাঁ ইফ উই ইনক্রিজ দ্য নাম্বার অফ প্রসেস অর থ্রেডস অ্যান্ড কিপ দ্য ইফিসিয়েন্সি ফিক্সড, ইফিসিয়েন্সিটা ফিক্সড রাখবো আমাদের এখানে উইদাউট ইনক্রিজিং প্রবলেম সাইজ, একটা হলো কি উইদাউট ইনক্রিজিং প্রবলেম সাইজ, হ্যাঁ কিন্তু আমরা থ্রেডস বাড়াচ্ছি প্রসেস বাড়াচ্ছি আর ইফিসিয়েন্সি ফিক্সড রাখবো, তারপর সেক্ষেত্রে দ্য প্রবলেম ইজ স্ট্রংলি স্কেলেবল বলবো, এটা একটা এক ধরনের হয়। আর একটা বিষয় কি, ইফ উই কিপ দ্য এফিসিয়েন্সি ফিক্স বাই ইনক্রিজিং দ্য প্রবলেম সাইজ অ্যাট দ্য সেম রেট অ্যাজ উই ইনক্রিজ দ্য নাম্বার অফ থ্রেডস অর প্রসেস দ্য প্রবলেম ইজ উইকলি স্কেলেবল। তাহলে যদি আমরা হচ্ছে এই যে পরেরটা বললাম এফিসিয়েন্সি ফিক্স রাখবো ঠিকই কিন্তু প্রবলেম সাইজও বাড়াবো সাথে সাথে প্রসেস বা থ্রেডকেও বাড়াবো, হ্যাঁ তো এরকম যদি হয় সেই ক্ষেত্রে আমরা এটাকে বলবো উইকলি স্কেলেবল বলবো,
আচ্ছা বিষয়টা কিরকম দেখো, এফিসিয়েন্সি যে ফর্মুলা সেখানটায় আমরা বলতে পারি যে প্রবলেম সাইজ যদি এন হয়, প্রবলেম সাইজ যদি আমরা এন ধরি, হ্যাঁ ওখানে আগে যেরকম সিরিয়াল এক্সিকিউশন টাইমটা ধরছিলাম, সিরিয়াল এক্সিকিউশন টাইমটা না ধরে আমরা এখানে প্রবলেম সাইজ ধরলাম, এন ধরলাম প্রবলেম সাইজ, তাহলে আমরা সেই ক্ষেত্রে এফিসিয়েন্সিটা পাবো কিরকম? এন ডিভাইডেড বাই এন প্লাস পি, এরকম একটা ইকুয়েশন পাওয়া যাবে, এন ডিভাইডেড বাই এন প্লাস পি। এখন খেয়াল করো, আমরা বলতেছি যে প্রবলেম সাইজটা বাড়াবো, প্রবলেম সাইজটা বাড়াবো এবং নাম্বার অফ প্রসেস, আচ্ছা এটাকে বাড়াবো একই, কিসে বাড়াবো? একই রেটে, এট দ্য সেম রেটে বাড়াবো, একই রেটে বাড়াবো। তাহলে আমরা এখানে দেখছি এন ডিভাইডেড বাই এন প্লাস পি, তাহলে ওপরে আছে এন যেটা প্রবলেম সাইজ বলছি, আর নিচে আছে এন যেটা প্রবলেম সাইজ প্লাস পি, মানে নাম্বার অফ কোর্স, পিটা হলো নাম্বার অফ কোর্স। এখন একই রেটে বাড়ানো মানে কি? যদি কে রেটে বাড়াই, তাহলে ওপরে কে রেটে বাড়ালে কে এন হবে, নিচে কে এন প্লাস কে পি হবে, কে এন প্লাস কে পি হবে, এই তো হবে একই রেটে যদি বাড়াই। প্রবলেম সাইজ কেও একই রেটে বাড়ালাম, প্রসেসর এই নাম্বার অফ কোর কেও একই রেটে বাড়ালাম, তাহলে একই রেটে যদি বাড়াই, তাহলে খেয়াল করো উপরে উপরে কে থাকলো, নিচে কে থাকলো, তাহলে উপরের কে নিচের কে কাটাকাটি হয়ে এফিসিয়েন্সি যা ছিল তাই থাকবে। এটাকে আমরা বলবো উইকলি স্কেলেবল। হ্যাঁ, তাহলে এফিসিয়েন্সিটা সমান রেখে কিভাবে প্রবলেম সাইজ এবং কোর বাড়িয়ে আমরা কাজ করতে পারি সেটা আমরা দেখলাম। ক্লিয়ার হয়েছে এটা? ক্লিয়ার হয়েছে এটা? আচ্ছা, এখন এখানে একটা বিষয় তোমাদের হচ্ছে উইকলি স্কেলেবল এটা আসলে বলার কারণটা কি? মানে এটাতে উইক এরকম কোন জিনিস তো মনে হচ্ছে না এখানে। উইকলি স্কেলেবল, স্কেলেবল বা স্ট্রংলি স্কেলেবল এক্স্যাক্টলি কি কারণে বলছে এটা আমিও আসলে এটা বুঝতে পারি নাই, কিন্তু দুইটার ভিন্নটা হলো এই যে, হ্যাঁ ভিন্ন মানে ওই যে একটু পার্থক্য আছে এটা আমি বুঝতে পারছি, কিন্তু ওইটাকে আগেরটা কি স্ট্রংলি কেন বলছে বা এটাকে উইক কেন বলতেছে সেটা আমার কাছেও ক্লিয়ার না, বা আমি এটা আসলে চেক করি নাই। এখানে এইটুকুই দেখেছি আমি বই পড়ার সময়, এটাই দেখলাম, হ্যাঁ শুধু পার্থক্যটুকু বুঝলাম, আর কেন স্ট্রং বলছে আসলে সেটা আমিও বুঝতে পারি নাই। হ্যাঁ আচ্ছা, যে দেখি আমি যদি এরপরে আমি যদি পাই তাহলে আমি তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? আমার মনে হয় এটা সার্চ দিলে পাওয়া যাবে, আমি সার্চ দিইনি আসলে, এটা আমি যদি সার্চ করি পাওয়া যাবে আর কি। আচ্ছা দেখি আমি চেক করে বলবো না পরে। আচ্ছা এখন আসি আমি, সেটা হলো দেখো এখানে তোমরা যখন একটা প্রোগ্রামের এই যে স্পিড আপ, এফিসিয়েন্সি এগুলি নিয়ে চিন্তা করবা, তখন এই যে এক্সিকিউশন টাইম যেটা বললাম যে সিরিয়াল প্রোগ্রামের এক্সিকিউশন টাইম আর প্যারালাল প্রোগ্রামের যে এক্সিকিউশন টাইম, এটা হলো তোমরা পাওয়ার ক্ষেত্রে কোন অ্যালগোরিদমটা ব্যবহার করবে আসলে। যেমন সিরিয়াল এক্সিকিউশনের জন্য যে টাইমটা, হ্যাঁ এটা কোন কোন ক্ষেত্রে কেউ কেউ ব্যবহার করে এইভাবে যে একটা যে প্রবলেমটা নিয়ে কাজ করছো সেটার যে বেস্ট অ্যালগোরিদম, যেমন ধরো সর্টিং এর জন্য তুমি যখন চিন্তা করছো সর্টিং এর যেটা বেস্ট অ্যালগোরিদম সেটা, অর্থাৎ সিরিয়াল ভার্সন, সেই অ্যালগোরিদমের সিরিয়াল ভার্সন যেটা বেস্ট অ্যালগোরিদম সেটা নিবে, এবং তুমি হচ্ছে সিঙ্গেল প্রসেসর ব্যবহার হবে, সিঙ্গেল প্রসেসর আছে এমন একটা কম্পিউটার যেটা হলো মানে বেস্ট প্রসেসর হাই কনফিগারেশনের, কিন্তু সিঙ্গেল প্রসেসর থাকতে হবে, সিঙ্গেল প্রসেসর এরকম একটা সিস্টেম, এবং সেখানে তুমি এই সিরিয়াল অ্যালগোরিদম যেটা বেস্ট অ্যালগোরিদম সেইটা ব্যবহার করবে, দিয়ে তোমার এক্সিকিউশন টাইমটা কত হলো সেটাই হলো তোমার সিরিয়ালের টাইম। হ্যাঁ আচ্ছা, আর কোনো কোনো ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে যে না, কেউ কেউ ব্যবহার করে এইটা যে এটা সিঙ্গেল প্রসেসর না, একটা প্যারালাল সিস্টেমের, অর্থাৎ মাল্টিপল কোরের, মাল্টিপল কোর সিস্টেমের একটা কোর ব্যবহার করে, মাল্টিপল কোরের সিস্টেম থাকবে ঠিকই কিন্তু সেখানে একটা কোর ব্যবহার করে, হ্যাঁ তোমার হচ্ছে
ওই সিরিয়ালের টাইমটা বের করছে এবং সেখানে যে বেস্ট অ্যালগোরিদম সেটাও ব্যবহার করছে না, সেটা করছে হলো তুমি যে অ্যালগোরিদমটা ব্যবহার যে প্রোগ্রামটা যে প্রোগ্রামটার তুমি প্যারালাল ভার্সন তৈরি করেছো, যে প্রোগ্রামটার প্যারালাল ভার্সন তৈরি করেছো সেটার সিরিয়াল ভার্সনটা, সেই প্রোগ্রামের সিরিয়াল ভার্সনটা, এটার জন্য বেস্ট অ্যালগোরিদম না, সেই প্রোগ্রামটা এক্স্যাক্টলি সেই প্রোগ্রামটারই সিরিয়াল ভার্সনটা জন্য যে টাইমটা সেটা নিয়ে সিরিয়াল টাইমটা বের করেছে। হ্যাঁ আচ্ছা, তো যেমন ধরো এই যে শেল শর্ট অ্যালগোরিদম আছে, শেল শর্ট অ্যালগোরিদম যেটা আছে সেটার কথা যদি চিন্তা করিস, সেটার একটা প্যারালাল ভার্সন আছে, সিরিয়াল ভার্সন আছে। তো সিরিয়াল ভার্সনের ক্ষেত্রে এই যে সেকেন্ড গ্রুপের কথা যেটা বললাম, যারা চিন্তা করছে তারা হলো এই শেল শর্টেরই সিরিয়াল ভার্সনটা ইউজ করছে আর ওইটাকে আবার প্যারালাল তৈরি করে সেই প্যারালাল যে টাইমটা সেটা বের করে কম্পেয়ার করছি স্পিড আপ এবং এফিসিয়েন্সি বের করার জন্য। আচ্ছা, আর ফার্স্ট গ্রুপ কথা যেটা বললাম তারা হচ্ছে কি বেস্ট অ্যালগোরিদম ইউজ করছে, সিরিয়াল ভার্সনের বেস্ট অ্যালগোরিদম। তাহলে সিরিয়াল ভার্সনের বেস্ট অ্যালগোরিদম যখন ব্যবহার করবে তারা, তখন তারা অবশ্যই আর শেল শর্ট শর্ট যে অ্যালগোরিদম সেটা ব্যবহার করবে না, তারা কুইক শর্ট ব্যবহার করবে। হ্যাঁ, তো এটা হলো তোমার এই যে প্যারালাল এবং সিরিয়াল টাইম বের করার ক্ষেত্রে যে অ্যালগোরিদমের যে সিলেকশন সেই বিষয়ে সিদ্ধান্ত আর কি। আচ্ছা, এইখানে তোমার এই একটা প্রোগ্রামের যে এক্সিকিউশন টাইম, এই টাইমটা বের করার ক্ষেত্রে কিছু বিষয় আসলে একটু লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ, কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে এরকম যে যখন একটা প্রসেস অনেকগুলি প্রসেস যখন তোমার রান করছে তখন, হ্যাঁ, দেখা যাচ্ছে একটা প্রসেস একই প্রবলেম নিয়ে একই ইনপুট নিয়ে কাজ করছে কিন্তু তার টাইম, হ্যাঁ, কম বেশি হচ্ছে। হ্যাঁ, আবার দেখা যাচ্ছে যে যখন একাধিক প্রসেস বিভিন্ন জায়গায় এক্সিকিউশন হচ্ছে, বিভিন্ন কোরে যখন এক্সিকিউশন হচ্ছে, বিভিন্ন সিস্টেমে যখন এক্সিকিউশন হচ্ছে, তখন তাদের যে সময়ের যে সিঙ্ক্রোনাইজেশন সেটাও কিন্তু আসলে নাই, সিঙ্ক্রোনাইজেশন হয় না। হ্যাঁ, তো এই যে সিঙ্ক্রোনাইজেশন না হওয়ার কারণে তাহলে আমরা যে এক্সিকিউশন টাইমটা, হ্যাঁ, কোনটার কত এক্সিকিউশন টাইম সেটা কিভাবে ধরবো আমরা আসলে। হ্যাঁ, তো এই এই জায়গাটায় কিছু বিষয় খেয়াল রাখা উচিত। যেমন একটা কিছু একটা করা যায় যে ধরো যে একটা প্রোগ্রাম একটা প্রসেস যখন রান করছে তখন সে একটা লোকাল ভেরিয়েবল ব্যবহার করলো, তার এক্সিকিউশন টাইম কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে সেটা বের করার জন্য, এবং সে ফাইনালি যেটা করতে পারে সেটা হলো যে সে একটা শেয়ার্ড ভেরিয়েবল, হ্যাঁ, যে যে জায়গাটায় কি ম্যাক্সিমাম টাইমটা বের করে রাখা হচ্ছে। হ্যাঁ, তাহলে প্রসেস ওয়ান যেটা করতে পারে যে তার যখন এক্সিকিউশন শেষ হয়ে গেল তখন সে যে শেয়ার ভেরিয়েবল আছে সেই ভেরিয়েবলটায়, হ্যাঁ, যে যে তার যে টাইমটা সেটা আগে যদি কোনো টাইম ক্যালকুলেট করা থাকতো এই দুটার মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটা সে বের করে ম্যাক্সিমামটা রেখে দিবে। সিমিলারলি আর একটা প্রসেস সে করবে কি, তার যে এক্সিকিউশন শেষ হয়ে গেলে তার যে এক্সিকিউশন টাইমটা সেটা সে হলো এই শেয়ার ভেরিয়েবলটা অ্যাক্সেস করে দেখতো যে তার সময়টা বেশি না আগে যেটা সময় দিয়েছে সেটা বেশি, তো দুটার মধ্যে যেটা বেশি সেটা বেশিটা রাখবে। তাহলে এইভাবে আমরা ফাইনালি একটা টাইম পেতে পারি যেটা প্রভাব আসলে আমাদের বলে দিবে যে আসলে এই প্রসেসটার এক্সিকিউশন টাইম সবচেয়ে বেশি কত ছিল, এবং সবচেয়ে বেশি যেটা থাকবে সেটা নিয়েই আমাদেরকে আসলে এই ক্যালকুলেশনটা করতে হবে। আচ্ছা, এটা একটা বিষয় গেল। তাহলে এখানে একটা শেয়ার্ড ভেরিয়েবলের একটা বিষয় আছে। হ্যাঁ, আচ্ছা, এবার আসি তোমার যখন তুমি একটা প্যারালাল প্রোগ্রাম লিখবে, যখন তুমি একটা প্যারালাল প্রোগ্রাম লিখবে, হ্যাঁ, তখন আমাদের হচ্ছে ফার্স্ট কাজটা আমরা আমরা জানি ডিভাইড দ্য কম্পিউটেশন টু বি পারফর্ম and the data operated on by the computation into small tasks. এটা তো আমরা আমরা জানি, আমরা অলরেডি আলোচনা করেছি। হ্যাঁ, তাহলে পার্টিশনিং এটা হলো একটা, যেটাকে এই যে আমরা বলতেছি ফস্টার্স মেথোডোলজি। হ্যাঁ, ফস্টার্স যে মেথোডোলজি সেটার হচ্ছে ফার্স্ট স্টেপটা হচ্ছে এটা,
যখন আমরা হচ্ছে যে একটা প্রোগ্রামের প্যারালাল ভার্সনটা কি হবে সেটা নিয়ে কাজ করব। আচ্ছা, তারপর কি কমিউনিকেশন, ডিটারমাইন হোয়াট কমিউনিকেশন নিডস টু বি ক্যারিড আউট অ্যামং দ্য টাস্কস আইডেন্টিফাইড ইন দ্য প্রিভিয়াস স্টেপ। আচ্ছা, এটা হলো আরেকটা পার্ট। তারপর কি, হ্যাঁ, কম্বাইন বাই এগ্রিগেশন টাস্কস অ্যান্ড কমিউনিকেশনস আইডেন্টিফাইড ইন দ্য ফার্স্ট স্টেপ ইন টু লার্জার টাস্ক। এটা এখানে বিষয়টা হলো এরকম, দেখো, হ্যাঁ, ফর এক্সাম্পল, ইফ টাস্ক এ মাস্ট বি এক্সিকিউটেড বিফোর টাস্ক বি ক্যান বি এক্সিকিউটেড, ইট মে মেক সেন্স টু এগ্রিগেট দেম ইন টু এ সিঙ্গেল কম্পোজিট টাস্ক। এইটা হলো এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ একটা স্টেপ, এবং আমরা পরবর্তীতে কিছু অ্যালগোরিদম দেখব এটা এটা নিয়ে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ। এখানে যদিও খুব সহজভাবে বলা হচ্ছে বা খুব সহজ এখানে শোনালেও, বাস্তবে যখন আমরা এটা নিয়ে কাজ করতে যাব তখন দেখব যে আসলে এটা অতটা সহজ নয়, এবং এটা বেশ কিছু অ্যালগোরিদম আছে যেটা আমাদের এই ক্ষেত্রে কাজে লাগে। কিরকম, দেখো, ইফ টাস্ক এ, টাস্ক এ মাস্ট বি এক্সিকিউটেড বিফোর টাস্ক বি, তার মানে তুমি যে ওখানে ভাগ করেছো একটা কাজ ভাগ করেছো, হ্যাঁ, এ কে আর বি কে, তো এই এ আর বির মধ্যে একটা ডিপেন্ডেন্সি আছে। তুমি ভাগ করেছো ঠিকই, কিন্তু দেখা যাচ্ছে এ আর বির মধ্যে একটা ডিপেন্ডেন্সি আছে। তার মানে কি, এটা আগে এক্সিকিউট করতে হবে, এ এক্সিকিউট না করে বি এক্সিকিউট করতে পারবে না, এর এক্সিকিউশন শেষ হবে তারপরে বির এক্সিকিউশন শেষ হবে, শুরু করতে হবে বির এক্সিকিউশন। এরকমই যদি হয় তাহলে সেক্ষেত্রে দেখো এ আর বি কে, এ আর বি কে আমি যদি দুইটা প্রসেসে অ্যাসাইন করি তাহলে আসলে আমার সময়টা বেশি লেগে যাবে। এ আর বি কে যদি আমি দুইটা প্রসেসে অ্যাসাইন করি তাহলে আমার সময়টা বেশি লাগবে। কিরকম, প্রসেস এ কে যদি আমি প্রসেস ওয়ান কে, প্রসেস ওয়ান কে যদি আমি এটা অ্যাসাইন করি আর প্রসেস টু কে যদি আমি বিটা অ্যাসাইন করি, তাহলে প্রসেস ওয়ানটা, দেখো, প্রসেস ওয়ানটা এটার এক্সিকিউশন করে ফেলবে আর প্রসেস টুটা কিন্তু বির এক্সিকিউশন করতে পারবে না, কারণ এর এক্সিকিউশন শেষ হলে তারপরে প্রসেস বি কে এক্সিকিউট করতে হবে, তাহলে প্রসেস টু কে এক্সিকিউট করতে হবে। তার মানে এ ওয়ান, প্রসেস ওয়ান এটা এক্সিকিউট করবে, তারপরে প্রসেস ওয়ান কিছু একটা প্রসেস টু কে পাঠাবে, কিছু একটা মেসেজ পাঠাবে প্রসেস টু কে, সেই মেসেজটা প্রসেস টু রিসিভ করবে, তারপরে সে বির এক্সিকিউশন শেষ করবে, শুরু করবে, এবং তারপরে সে শেষ করবে। আচ্ছা, তাহলে এই এই যখন ঘটনা, তাহলে আমরা যদি এটা করি যে প্রসেস ওয়ান কে দিয়েই এ আর বি এক্সিকিউট করালাম, প্রসেস ওয়ান কে দিয়েই এ এক্সিকিউট করালাম, তারপরে সে বি এক্সিকিউট করতে শুরু করে দিল, হ্যাঁ, তাহলে এবার বলো তো প্রসেস ওয়ান কে দিয়ে এ আর বি এক্সিকিউট করানো ভালো না প্রসেস ওয়ান এবং প্রসেস টু কে দিয়ে এ আর বি এক্সিকিউট করানো ভালো, কোনটা ভালো, তাই বলো। নাদিম, জি স্যার, বলো, বুঝতে পারছো? একটু কনফিউশন আছে, ক্লিয়ার হয়নি স্যার। ক্লিয়ার হয়নি? আচ্ছা, কাউসার বলো তো, কাউসার, কাউসার পারবে বলতে? কাউসার, কাউসার জি স্যার, বলতে পারবে এটা স্যার? প্রসেসর এ আর বি দি স্যার, হ্যাঁ স্যার, একটা প্রসেসর কে স্যার কাজে লাগানো তো মনে ভালো। ইয়েস ইয়েস, একটা প্রসেসর কে দিয়েই সেই ক্ষেত্রে এটা করানোটা ভালো, ঠিক আছে? আমার কাছে যদিও ধরো দুটো প্রসেস বা চারটা প্রসেস থাকুক, কিন্তু আমি সেইগুলিকে আমি ব্যবহার করতে পারবো না, ঠিক আছে? এরকম যখন তোমার টাস্ক বেড়ে যাবে, মানে টাস্ক যখন অনেক হয়ে যাবে, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে, এরকম যখন অনেক বেড়ে যাবে, খুব স্বভাবতই বাড়বে, যখন এরকম অনেক বেড়ে যাবে তখন কিন্তু বিষয়টা আরো কমপ্লেক্স হয়ে যাবে, হ্যাঁ, যে কোনটার আগে কোনটা করবে, কোনটার পরে কোনটা করবে, এই যে একটা বিষয়, তখন ওটা অনেক কমপ্লেক্স হয়ে যাবে। এবং তখন এই যে তোমার এগ্রিগেশন, যেটা এগ্রিগেশনটা যদি প্রপারলি না হয়
তাহলে তোমার অবশ্যই এই যে তোমার টোটাল যে এক্সিকিউশন টাইম বা প্যারালাল ভার্সনের যে টাইম সেটাও তোমার অনেক বেড়ে যাবে। এটার উপরে কিছু অ্যালগোরিদম আছে, আমরা সেটা দেখব। আচ্ছা, তারপরে হচ্ছে ম্যাপিং। দেখো তারপরে ম্যাপিংটা কিরকম, অ্যাসাইন দ্য কম্পোজিট টাস্ক, মানে আগের এই ফেজ থ্রিতে আমরা যেটা করলাম কম্পোজিট টাস্ক তৈরি করলাম, কম্পোজিট টাস্ক তৈরি করলাম। যেমন এখানে এ আর বি মিলে, এ আর বি মিলে একটা হলো কম্পোজিট টাস্ক হতে পারে, বা এ বি সি মিলেও হতে পারে, বা বি সি ডি মিলে হতে পারে, এটা ডিপেন্ড করছে প্রবলেমটার উপরে। তাহলে কম্পোজিট টাস্কটা তৈরি করা হচ্ছে আমাদের এই ফেজ থ্রির পার্ট, কম্পোজিট টাস্ক। কম্পোজিট টাস্ক তৈরি করার পরে দেখো এই কম্পোজিট টাস্কটা আমি কোন প্রসেসকে বা কোন কোরকে আমি হলে অ্যাসাইন করব। হ্যাঁ, এটা একটা কাজ। হ্যাঁ, যে আমার কম্পোজিট টাস্ক ওয়ান হলো, কম্পোজিট টাস্ক টু হলো, কম্পোজিট টাস্ক থ্রি হলো, তাহলে কম্পোজিট টাস্ক ওয়ানটা আমি কোন করে দেব, কম্পোজিট টাস্ক টুটা কোন করে দেব, থ্রিটা কোন করে দেব, এটা হচ্ছে হ্যাঁ তোমার সিদ্ধান্ত নিতে হবে। হ্যাঁ, এই ফেজে বা এই এই যে ম্যাপিং যেটা বলতে বোঝাচ্ছে, এই যে কম্পোজিট টাস্ক টু হ্যাঁ প্রসেস, এটা হলো ম্যাপিং। আচ্ছা, তাহলে এইখানটায় আমাদের ফাইনাল ফেজ হলো এটা। এবার দেখো আমি তোমাদের একটা প্রবলেম হলো বলি, এই প্রবলেমটা তোমরা প্রথমে এটার যে সিরিয়াল প্রোগ্রাম সেটা করবে। সিরিয়াল প্রোগ্রাম করে এই সিরিয়াল প্রোগ্রামটা কিভাবে প্যারালাল প্রোগ্রামে কনভার্ট করা যায় সেটা তোমরা চিন্তা করবে, এবং তোমাদের পরবর্তীতে আমরা যখন এই যে এমপিআই হ্যাঁ বা তোমার টিথ্রেড যেটা পড়বো আমরা, সেটার মধ্যে এই প্রবলেমটা নিয়ে আমরা কাজ করব। আচ্ছা, তাহলে এখানে যে প্রবলেমটা আছে সেটা কি, একটা হিস্টোগ্রামের প্রবলেম। তোমরা মনে হয় অনেকেই জানো হিস্টোগ্রামটা কি। হ্যাঁ, এখানে খেয়াল করো যে ডাটাগুলি দেওয়া আছে 1.3, 2.9, 0.4, 0.3, 1.3, হ্যাঁ এইভাবে লাস্টে সবচেয়ে শেষে 0.9 দেওয়া আছে। আচ্ছা, এখন আমরা ডাটাগুলি থেকে খেয়াল করতে পারি যে সবচেয়ে ছোট ডাটা তোমার হচ্ছে সম্ভবত 0.3 সম্ভবত, আর সবচেয়ে বড়টা হচ্ছে 4.9। তার মানে এখানে জিরো থেকে আমরা যদি চিন্তা করি, জিরো থেকে ফাইভ যদি চিন্তা করি, এর মধ্যে সব নাম্বারগুলি আছে, জিরো থেকে ফাইভ এর মধ্যে আছে, ওপরে নাই। হ্যাঁ, এখন খেয়াল করো এই যে যে এখানে গ্রাফটা আমরা দেখছি, হ্যাঁ এখানে জিরো থেকে ওয়ান, জিরো থেকে ওয়ান, তারপরে ওয়ান থেকে টু, তারপরে টু থেকে থ্রি, থ্রি থেকে ফোর, ফোর থেকে ফাইভ, এরকম তাহলে বিন তৈরি করা হয়েছে পাঁচটা। জিরো থেকে ওয়ান একটা বিন, ওয়ান থেকে টু, টু থেকে থ্রি, থ্রি থেকে ফোর, ফোর থেকে ফাইভ, এই পাঁচটা বিন তৈরি করা হয়েছে। এবং প্রত্যেকটার হাইট খেয়াল করো, হ্যাঁ জিরো আর ওয়ান এখানে ছয়ের কাছাকাছি বা ছয়, তার মানে জিরো থেকে ওয়ানের মধ্যে, জিরো থেকে ওয়ানের মধ্যে হলো তোমার ভ্যালু আছে কয়টা, নাম্বার আছে কয়টা, ছয়টা আছে। ওয়ান থেকে টু এর মধ্যে আছে তিনটা, টু থেকে থ্রির মধ্যে আছে দুইটা, তিন থেকে চারের মধ্যে আছে তিনটা, আর চার থেকে পাঁচের মধ্যে আছে ছয়টা। হ্যাঁ, তাহলে মোটামুটি আমরা এই যে এখানে যে সংখ্যাগুলি আছে, হ্যাঁ সেটা কোন বিনে কতটুকুলি সেটা এখান থেকে ক্লিয়ার বোঝা যাচ্ছে আর কি। আচ্ছা, এইটা তোমাদেরকে যদি একটা সিরিয়াল প্রোগ্রাম করতে বলা হয় তাহলে আমার মনে হয় যে তোমরা সবাই এটা পারবে, খুব সহজেই পারবে। ঠিক আছে, এখন যদি তোমাদেরকে বলি এটা একটা প্যারালাল প্রোগ্রাম তৈরি করতে হবে, প্যারালাল প্রোগ্রাম, এইটা এই প্রবলেমটার একটা প্যারালাল প্রোগ্রাম তৈরি করতে হবে, যেটা হলো তুমি ফস্টার্স যে ম্যাথোডোলজি, সেই ম্যাথোডোলজিটা তুমি ব্যবহার করবে, ফস্টার্স যে ম্যাথোডোলজি এটা তুমি ফলো করবে। সেটা যদি তুমি তোমাকে বলি আমি, হ্যাঁ তাহলে তুমি এটা কি করবে। ঠিক আছে, প্রবলেমটা কি বোঝা গেছে সবাই, প্রবলেমটা বোঝা গেছে সবাই? জি স্যার, জি স্যার। আচ্ছা সঞ্জিদা, প্রবলেম বোঝা গেছে সঞ্জিদা? শুনতে পাচ্ছ সঞ্জিদা?
আর বুঝতে পারছি। আচ্ছা প্রবলেমটা বোঝা গেছে। এখন তোমরা একটু চিন্তা করো নিজেরা। হ্যাঁ আমি আজকে আর কন্টিনিউ করছি না, আজকে আমাদের ই আছে, আজকে আর কন্টিনিউ করছি না। আমি তোমাদেরকে জিজ্ঞাসা করব কে নিয়ে কে এটাকে কিভাবে করতে চাও, ঠিক আছে? অবশ্যই আমাদের এই যে ফার্স্ট ক্লাস যে মেথডোলজি আছে সেটা ফলো করে তোমরা এটা করতে পারো, ঠিক আছে? আচ্ছা তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই রাখি। হ্যাঁ ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। হ্যাঁ 12টা বেজে গেছে, আজকে আর কন্টিনিউ করবো না, আগামী দিন ইনশাল্লাহ দেখা হবে। ঠিক আছে, ভালো থাকো তোমরা সবাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।